সো হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। এন্ড গাইস, দেখতে পাচ্ছ গেমের মধ্যে নতুন একটা ইভেন্ট চলে এসেছে। হ্যাঁ গাইস, ফ্রিজি ওভার করে এন্ড গাইস আমি তোমাকে এই আপডেটটাও দিয়ে দিয়েছিলাম যে গাইস 14 তারিখে আমাদের এই ইভেন্টটা আসছে। এন্ড গাইস বান্ডেলটা তো দেখে পুরো ফালতু মনে হচ্ছে, বাট গাইস আমি যেটুকু আগের দিন দেখলাম যে চুলটা দেখতে খুবই সুন্দর, তো সেই জন্য গাইস স্পিন মারতে গাইস ভিডিও মাঠে চলে আসলাম। তো গাইস এখানে স্পিন করবো, গাইস দেখবো কত ডায়মন্ড লাগে আমার এটা বের করতে। এন্ড গাইস সেখানে তো গ্যারান্টেড 900 দিয়েছে, বাট দেখা যাক আমি পাই কি না পাই। তো অবভিয়াসলি গাইস ভিডিওকে লাইক করো ফটাফট, রিকোয়েস্ট থাকবে তোমাদের ভাইয়ের, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অল অপশন করে দাও। তো চলো গাইস শুরু করা যাক আজকের ভিডিওটা। এন্ড গাইস শেয়ার না করে থাকো ভিডিওকে, বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিও। তো গাইস এখানে স্পিন বাই 20 স্পিন মারতে পারছে একটা। এন্ড গাইস একটা 99 স্পিন, তো আমি জানি না দুটোই সেম কি 90 স্পিন মারলে কাউন্ট হবে আর 20 স্পিন মারলে কাউন্ট হবে না, এটা আমি নিজেও জানি না, বাট তবুও গাইস এখানে স্পিন মারতে হবে। তো চলো ফার্স্ট একটা 20 স্পিন মারা যাক, গাইস দেখা যাক কী পাই। বান্ডেল যদি প্রথম স্পিনে পেয়ে যায় আলাগি লেভেলের ভাই, ও ভাই আমি স্বপ্ন দেখছিলাম বান্ডেল পাবো নাকি প্রথম স্পিনে, বান্টি টোকেন দিয়ে দিয়েছে। অ্যান্ড এবার গাইস 90 স্পিন মারবো, 20 স্পিনে কাজ হবে না, 90 স্পিন দেখা যাক। চলো গায় না একটা বান্ডেল, একবার বান্ডেল বা কোনো ভালো কিছু, যা সিম্পল না ভালো কিছু কিছুই নেই। উইপেন্ডাল ভাউচারটা মোটামুটি আছে, তো ভাই উইপেন্ডাল ভাউচার দে নাহলে বান্ডেল দে ভাই, বনফায়ার দিচ্ছি কেন কিছু করার নেই। তো দেখা যাক কী দেয় এবার ভাই, বান্ডেল দিয়ে দে গারে না, জয় গারে না। চলো ম্যাজিক কুক পেমেন্ট ভাই, আলাদাই লেভেলের কি আর বলবো গাইস, কিছু বলার নেই। 90 স্পিন দেখা যাক কী দেয় ভাই, বান্ডেল পেয়ে গেছি গাইস, এবার বান্ডেল পেয়ে গেছি কিছু করার নেই, খতম। আরে ভাই সাব শিট 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 শিট, খতম হয়ে গেছে এখানে, মানে আমি পাবো না মনে হচ্ছে গাইস, ঠিক আছে এতটাই গাড়ি না আমাকে লুটছে, কিছু করার নেই। তো আবার এখানে স্পিন মারতে হবে গাইস, দেখা যাক পাই কি না পাই। চলো ভাই এবার মনে হচ্ছে পেয়ে গেছি, এবার মনে হচ্ছে পেয়ে গেছি গাইস, ঠিক আছে। ও নিচের লাইনটা দেখতে পাচ্ছি, নিচের লাইনটা পুরো ক্রস হয়ে গেছে, মানে নিচের লাইন থেকে আর কিছু পাবো না, বা এটা ভালো হলো। অ্যান্ড উপরের লাইনে আবার ক্রস হবে আই থিঙ্ক, তারপর তার উপরের লাইনটা হয়ে যাবে, ঠিক আছে। আবার 12টা স্পিন করতে হবে, তারপরে এই দ্বিতীয় লাইনটা ক্রস হবে। তো চলো গাইস 20 স্পিন মারি, আর গাইস দেখি ভাগ্য ভাগ্য ভালো থাকলে তো পেয়েই যাবো। সো তোমাদেরকে বলো, তোমরা এখানে স্পিন মারার আগে একটা কাজ করবে, যদি 20-30 ডায়মন্ড থাকে একটা স্পিনই মেরো, ভাগ্য ভালো থাকলে পেয়ে যেতে পারো, আর না থাকলে তোমরা এখানে ফালতু ডায়মন্ড ওয়েস্ট করো না, ঠিক আছে। কোবরা এমপিফারটা আজকে রাত 12টার সময় রিটার্ন আসছে, সেখানে তোমরা যদি না থাকে কোবরা এমপি, তাহলে সেখানে তোমরা ডায়মন্ড ওয়েস্ট করতে পারো, ঠিক আছে। এখন গাইস 90 স্পিন তো মেরেই যাচ্ছি, বাট পেলাম না। এখন ওয়ান মোর স্পিন দেখাচ্ছে গ্যারান্ট ফ্রিজ ওভার, এটা ফ্রিজ করতে হবে। তো ভাই সাহেব এটা ফ্রিজ হয়ে যা, বা ঠিক আছে গাইস এখানে ফ্রিজ হয়ে গেছে, ও পি বলতে। এন্ড গাইস এখানে আরও স্পিন মারো, দেখা যাক পাই কি না পাই। ভাই দুটো জিনিস বাকি, আর আমার তো দুটো জিনিস বাকি ভাই, প্লিজ দিয়ে দে। আরে ভাই MP40 বক্স দিচ্ছে নাকি, 90 স্পিন মারি দেখা যাক। আরে ভাই এখানে কোনো কাউন্টও নেই, আরে শিট শিট ম্যান গাইস, কোনো কাউন্ট নেই আর গাইস, বান্ডেলটা দিচ্ছে না গাইস, তো ডায়মন্ডটা কনফার্ম ছিল, বাট এখানে দিচ্ছে না কেন, কেউ নেই দে রায় মুঝে। আবার স্পিন মারি দেখা যাক কী পাই। আরে ভাই MP40 বক্স গাইস, বান্ডেলটা কি পাবো না, এখানে তো কোনো লেখাও নেই যে কটা স্পিন মারতে হবে ভাই, দিলসে বুড়ে লাগতে হয় না। 90 স্পিন মারি গাইস, দেখা যাক পাই কি না পাই। আরে ভাই সাহ গাইস সিরিয়াসলি দিলসে বুড়ে লাগতে হয়, MP40 দিচ্ছে কেন, শুধু আবার একটা 90 স্পিন মারি। আরে গাইস 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 দিলসে বুড়ে লাগতে হয় গাইস, শুধু MP40 বক্স দিচ্ছে, দিলসে বুড়ে লাগতে। তো 20 স্পিন মারবো আমি, আর মারবো না ভাই। তো গাইস লাস্ট স্পিন আমার 900 টাকা অলরেডি চলে গেছে, তো লাস্ট স্পিন যদি এই ব্যান্ডেলের পাই না পাই, ঠিক আছে গাড়ি না নাহলে। হ্যাঁ গাইস পেয়ে গেছি, দেখতে পাচ্ছি এখানে ব্যান্ডেলটা, কারণ 900 ডায়মন্ড হয়ে গেছিলো আমার। গাইস ব্যান্ডেলটা অ্যাটলিস্ট পেয়ে গেছি ভাই, দিলসেও বলে লাগতে হয়, প্রথমে তো দিচ্ছিল না, আমি ভাবলাম কী হলো 900 ডায়মন্ড হয়ে গেছে, বাট দিচ্ছে না কেন ভাই সাহ। সো গাইস ব্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিই কেমন দেখতে লাগছে, চুলটা যে বললাম ভালো দেখতে। তো উডপিকারে ভাই বক্স একটা পারমানেন্ট, ও হো 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 বাহ, এখানে দেখতে পাচ্ছ ভিক্টরি স্কিনটা পারমানেন্ট পেয়ে গেছি, 10টা এখানে আমাদের এভোকানের টোকেন। চলো দেখা যাক এখানে আমার 4টা করে দিচ্ছে, বাহ কোনো ব্যাপার না ভালো। অ্যান্ড এখানে পারমানেন্ট পারমানেন্ট পার পার পারমানেন্ট ভাই, দিয়ে দেয় একটা পারমানেন্ট, গেল খতম, দেয়নি। চলো কই না, বান্ডেল যেটা আমাদের এটা বান্ডেল, সেটা কিন্তু খুবই দারুণ লাগছিলো, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের বান্ডেল। অ্যান্ড এর চুলটা বেসিক্যালি ভালো লেগেছে আমার, পরে তাছাড়া কিছুই ভালো নয় বান্ডেলটা, ঠিক আছে। সেই জন্য তোমাদেরকে বললাম ডায়মন্ডটা ওয়েস্ট করো না। চশমা দেখতে পাচ্ছ ভাই, 3 কোণা টাইপের হেভি। অ্যান্ড চুলটা দেখতে পাচ্ছ ভাই সাহেব, একটা ইউনিক টাইপের, এরকম চুল কিন্তু নেই, হয় গোল নাহলে খোপা বাঁধা, এই চুলটা একটা ইউনিক টাইপের। অ্যান্ড গাইস আমার জবরদস্ত লেগেছে, আর বান্ডেলটার জ্যাকেট ওয়াগেরা সবই ঠিকঠাক আছে। তো এই হচ্ছে বান্ডেল, তো এই ছিল আজকের ভিডিও। প্লিজ 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 লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধু ভিডিও শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে, তখন টাটা, টেক কেয়ার, লাভ ইউ অল গাইস, বাবা গাইস বাবা, মাস্ট সাবস্ক্রাইব করো, বাবা।